আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। সাপ্তাহিক রাশিফল বলতে ডিসেম্বর মাসের 4 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, মানে বছরের শেষ মাস। আমরা প্রত্যেকও কৌতূহল হয়ে আছি আমাদের সারাটা মাস কেমন যাবে। আমি অলরেডি গ্রহ ট্রানজিট নিয়ে আলোচনা করেছি এবং আলাদা একটা প্রোগ্রামও দিয়েছি কোন গ্রহ ডিসেম্বর মাসে কোন গ্রহ কোথায় ট্রানজিট হবে, কবে ট্রানজিট হবে, এবং টাইম ধরে ধরে। এখানে সূচনা একটু বলে রাখি, শনি এই মুহূর্তে কুম্ভ রাশিতে আর মীন রাশিতে বসে আছে রাহু, বৃহস্পতি মেষ রাশিতে আছে বক্রী অবস্থায়, শুক্র তুলাতে রয়েছে এবং বৃশ্চিক রাশিতে রয়েছে রবি আর মঙ্গল, এবং কেতু রয়েছে মিনে। আর চন্দ্রের সিচুয়েশনটা 1 তারিখে চন্দ্র কর্কট রাশিতে, সে আড়াই দিন অন্তত এবার যেভাবে ঘুরবে সেভাবে প্রত্যেকটা রাশি লগ্নের উপর তার এফেক্ট হবে। মিথুন রাশির লোকেদের একটা কথা বলবো, এই সপ্তাহটা আপনাদের কথাবার্তা একটু সংযম রাখতে হবে, না হলে আপনার কথায় লোকে ভুল ব্যাখ্যা করে ফেলবে, ভুল মানে করে ফেলবে, আপনি হয়তো যেটা বলতে চাইছিলেন না সেটা হয়তো লোকে এস্টাবলিশ করবে। কোনো জায়গায় কোনো অনুষ্ঠানে বা কোনো গেট টুগেদার বা কোনো পার্টিতে আপনি অ্যাটেন্ড করতে পারেন, মনটা তো তার ফ্রেশও হয়ে যাবে। এই সপ্তাহে আপনার কোনো সেলিব্রিটি বা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বা কোনো বড় মাপের কোনো ব্যক্তিত্বের সাথে আপনার যোগাযোগ হতে পারে এবং সে আপনাকে কোনো সুবুদ্ধি দিতে পারে, তার জন্য আপনি যথেষ্ট লাভবানও হবেন। আপনার পার্টনার থেকে, সে আপনার বিজনেস পার্টনার বা লাইফ পার্টনার, তার থেকে কোনো গুড নিউজ পেতেন, সেটা আপনার ব্যবসায়ীরও হতে পারে বা তার নিজস্ব ব্যাপারও হতে পারে। সে হয়তো কোনো দিন কোনো এতদিন ধরে কোনো কাজের চেষ্টা করছিলো, সেই জায়গাটা হয়তো কোনো গুড নিউজ আপনার কাছে পেতে আপনি আপনাকে তো দিতে পারে। এবং একটা ব্যাপার, এই সপ্তাহে কিন্তু আপনার লাইফ পার্টনার কিন্তু আপনার কাছে একটু বাচ্চাদের মতো বিহেভ করবে, সেটা কিন্তু আপনাকে সহ্য করতে হবে, নালে কিন্তু নিজেদের মধ্যে একটা মন কষ্ট হতে পারে। লাইফ পার্টনার আপনার কাছে কিছু ডিমান্ড করতে হবে, কিছু এক্সপেক্ট করতে হবে, সেটা কিন্তু আপনাকে যদি ঠিক মতো মেনটেন করতে পারেন তাহলে সপ্তাহে যথেষ্ট আপনার ফেভারে থাকবে। সন্তানের সাপোর্ট পাবেন, সন্তানের যে আপনি গর্বিত হবেন, এবং কোনো কারণে আপনার ফ্যামিলির লোকেদের জন্য নিজের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটু অশান্তি বাতাবরণ তৈরি হতে পারে। কোনো তীর্থস্থানে যেতে পারেন বা কোনো গুরুর সান্নিধ্যে যেতে পারেন, কাউকে হেল্প করার মানসিকতা আসতে পারে, এবং রাস্তাঘাটে চলাফেরার ব্যাপারে খুব সাবধানে, ছোটোখাটো চোট লাগতে পারে। এই সপ্তাহটা আপনাকে একটু দৌড়ঝাঁপের মধ্যে কাটাতে হতে হবে, মানে বেশি অস্থির হতে, মানে বেশি আপনি ব্যস্ততার মধ্যে থাকবে দিনটা, কিন্তু সেটাকে আপনাকে ওভারকাম করতে হবে, নিজেকে ঠান্ডা মাথায় ম্যানেজ করতে হবে। যদি করতে পারেন সপ্তাহটার শেষের দিকে পুরোটাই আপনার ফেভারে। যাই হোক, এটা ওভারঅল ডিসকাশন করলাম, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশনটা অন করে যতবার লোকেদের শেয়ার করবেন। আচ্ছা, নমস্কার, সবাই ভালো থাকুন।